সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিয়েছেন আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য। ফরজ ইবাদা, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে একত্রিত করেছেন কোরআন থেকে আলোচনা শোনার জন্য, সুযোগ করে দিয়েছেন, সময় করে দিয়েছেন, এই জন্য আগে আসতে পেরেছি, কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুর্নীতি মুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। কি বলেন তো? দুর্নীতি মুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা জানার প্রয়োজন কি? কি বলেন? আমরা যারা মুসলমান, মুসলিম, ইমানদার বলে দাবি করি, নামাজটাই শুধু আমাদের জন্য একক ইবাদত নয়, হজটাই শুধু ইবাদত না, রোজাটাই শুধুমাত্র ইবাদত না, একজন মানুষের জীবনে সমস্ত ন্যায় এবং নৈতিকতা যত কাজ আছে সমস্ত কাজগুলোই ইবাদত। সমস্ত কাজগুলো ইবাদত। খাবার খাওয়া মুসলমানের ইবাদত, বাথরুমে বাথরুম ব্যবহার করা মুসলমানের জন্য ইবাদত, আছে না? তো এইরকম এটা দিয়ে বুঝালাম যে একজন মানুষ, একজন মুসলিম, তার হাঁটা, তার চলা, তার চাহনি, তার কথা, তার বাচনভঙ্গি সব কিছু হবে ইবাদত। কি হবে বলেন? সব কিছু হবে ইবাদত। তাহলে এই ইবাদত যাতে আমাদের সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হয়, এই জন্য আমাদের তাকওয়ার প্রয়োজন। কিসের প্রয়োজন? তাকওয়ার প্রয়োজন। দেশ চালানো এটা ইবাদত। আবার দেশের যে শাসক থাকবে, শাসকের আনুগত্য করা, এটাও ইবাদত। এটাও কি? এটাও কি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার সম্ভবত 60 এর পরে এই বিষয়টা আছে। তো ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ন্যায়পরায়ণ শাসকের কি করো? আনুগত্য করো। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল, কোন কাজটা আমাদের জন্য আনুগত্যশীল না, এই ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন, কথা ঠিক না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাকওয়ার প্রয়োজনীয়তা। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 281 কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন।
একসঙ্গে বলেন, সকলে এদিকে তাকান, মাথা নিচু করবেন না, এটা একটা ক্লাস, এটা একটা কি, প্রতি শুক্রবার একটা ক্লাস, যে ক্লাসে কোরআনের আয়াত থাকে, হাদিস থাকে, কথা ঠিক না? তাহলে এখান থেকে আমরা শেখার জন্য তো আসছি, না হলে তো আরো এক ঘন্টা পরে আসতে পারতেন। তাহলে মাথা নিচু করবো না এই জন্য যাতে অলসতা না আসে, আর অলসতা যদি আসে তাহলে কি আসবে, ঘুম আসবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে আসবে, অতঃপর প্রত্যেক ব্যক্তির পরিপূর্ণরূপে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার প্রাপ্য, তার পাওনা, সে যা পাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু দিয়া দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন, আর তাদের প্রতি আমি আল্লাহ তাআলা কোনোদিন কখনোই জুলুম করব না। কি করব না? জুলুম করব না। এই আয়াতটা কিন্তু আমাদের অনেক কিছু বোঝার বিষয়। বুঝুন, একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এক নাম্বার বিষয়, আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো। এখানে কিন্তু আল্লাহ বলেননি তোমরা আমাকে ভয় করো। কোন দিনকে ভয় করতে বলেছেন? তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে ওই দিনটা কত ভয়ানক হবে, ওই দিনটার অবস্থা কেমন হবে, আল্লাহ যে দিনটাকে ভয় করতে বলতেছেন, তাহলে ওই দিনটা আমাদের জন্য কত কঠিন হবে, বুঝুন। অনেক আগে সম্ভবত 2001 সালের দিকে এইরকম সময়ে মানুষ অনেকেই বলেছিল যে অমুক তারিখে কেয়ামত হবে, ছিল না একটা কথা, এত তারিখে কেয়ামত হবে। মানুষ ওই দিনটার অপেক্ষায়, ওই দিনটার বিষয় কত আলোচনা, কত কথা, কত কিছু বলেছিল, তাই না? কেন ওই দিন কেয়ামত হবে? আসলে কেয়ামত কোন দিন হবে এটা দুনিয়ার কোনো মানুষের জানার বিষয় না, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই বিষয়ে তো আমি আলোচনা করেছিলাম, জিব্রিল আমিন এসে রসুলের মজমার সামনে এসে সামনে বসে ছিল, জিব্রিল আমিন প্রশ্ন করেছিল যে হে রসুল, কেয়ামত কবে হবে? তখন আল্লাহর নবী এই কথাটার জবাব দিতে পারেননি, তিনি বলেছেন যিনি প্রশ্ন করেছেন সেই ভালো জানে কেয়ামত কবে হবে, তার থেকে আমি বেশি কিছু জানি না। অর্থাৎ জিব্রিল আমিনের কথা বলেছিলেন। তাহলে সেই কেয়ামতের দিনটা কত ভয়াবহ হবে, আল্লাহ সেই দিনের কথা বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে আমরা যত অন্যায় করি, যত অপরাধ করি, যত কিছু করতেছি, মূল একটি কারণ আমরা এই দিনটাকে ভুলে গেছি। কি বলেন তো, এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি? শুধু তাই নয়, মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায়। এ কথাটাও কি, এ কথাটাও মানুষ ভুলে যায়, যার কারণে যত অনাচার ব্যভিচার, যত খারাপ, যত জুলুম, এগুলা চলতে থাকে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। তাহলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যাব। মনে রাখেন, তাহলে দুইটা কথা, একটা হলো ভয়, আরেকটা কি, আল্লাহর কাছে ফিরে যাওয়া।
এরপরে রব্বুল আলামিন বলেন, অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে, সব কিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যা সে অর্জন করেছে এই অর্জনটা কি, কথা ঠিক না? আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে। আপনি যদি গুনাহ করেন তাহলে গুনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনি যদি নেক আমল করেন, নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন। আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ এর প্রাপ্য কিয়ামতের ময়দানে কি পরিপূর্ণভাবে দিবেন, এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বুল আলামিন বলেন কারো প্রতি সেদিন কোনো বাড়াবাড়ি করা হবে না। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, সাধ্যের বাইরে কাউকে দেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারু। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কারো জন্য সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, পায়ের নিচের জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দিবেন, মাথার উপরে সূর্য চলে আসবে, উত্তপ্ত হয়ে যাবে রব্বুল আলামিন। সেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে রাজত্বের মালিক কে, আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো, দাঁড়ানোর মতো কে আছে? সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন কহ্হার হয়ে আল্লাহ তাআলা বিচারের আসনে বসে যাবেন। তাহলে এখান থেকে বোঝা গেল কেয়ামতের মাত্রা, কেয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে। কি হবে বলেন তো? অনেক ভয়াবহ হবে। শুধু তাই নয়, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে মানুষ নবীদের কাছে যাবে, যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায়, শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই। সেদিন মুসা আইসা ইব্রাহিম আলাইহিসসালাম সহ বড় বড় নবীরা বলবে আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কি করতে পারবো না? কেউ দাঁড়াতে পারবো না। তাহলে নবীদের অবস্থা যদি এই হয়, আমাদের কোনো
সিরিয়াল আছে সেখানে? কথা বলেন, আমাদের কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন, নেক নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তাআলা না তাকান? আমরা সেদিন ব্লিন হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না।